সময়টা 2017 সালের শেষের দিক। একটি বাণিজ্যিক হিন্দি সিনেমার মুক্তি নিয়ে উত্তাল গোটা ভারতবর্ষ। একদিকে যেমন জায়গায় জায়গায় ছবির প্রদর্শন বন্ধের জিগির তুলে করণী সেনারা করছে হামলা, অন্যদিকে ছবিটির মুক্তির দাবিতে পরিচালক থেকে প্রযোজক আদালতে করছে মামলা। শেষে রফা সূত্র হিসেবে সিনেমার কয়েকটি দৃশ্যে চলল কাঁচি এবং সিনেমার মূল নামের কিছুটা হেরফের করেও মুক্তির স্বাদ ছিল সিনেমাটি। যদিও সেই ক্ষেত্রে ভারতীয় সেন্সর বোর্ডও ছিল দোটা নাই। সেই আবহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তথ্য ও সংস্কৃতি মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ঘটনার জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলে বাংলার ধর্মনিরপেক্ষতার নজির রেখে বলেছিলেন, সিনেমা করে মানুষের বক্তব্য পেশ করার গণতান্ত্রিক ও মৌলিক অধিকার সকলের রয়েছে। ঠিক কি বলেছিলেন তিনি সেই দিন শুনে নেব। আই থিংক গভর্নমেন্ট মাস্ট অ্যাকসেপ্ট দ্য কোর্ট ভার্ডিক্ট অ্যান্ড পদ্মাবতী ইফ ইট ইজ রিলিজ বেঙ্গল উইল বি ভেরি হ্যাপি বিকজ উই হ্যাভ নো প্রবলেম অ্যান্ড আদার স্টেট অলসো দে আর মেবি সাম নো মিসআন্ডারস্ট্যান্ডিং অর মিস ইন্টারপ্রিটেশন নাও দ্য পদ্মাবতী নেম ইজ অলসো চেঞ্জ ইট ইজ পদ্মাবত নট পদ্মাবতী অলসো অ্যান্ড উই হ্যাভ টু সি জাস্ট লাইক এ সিনেমা ইট ইজ এ ফিল্ম সো সামটাইমস উই হ্যাভ টু ডিপেন্ড অন আওয়ার ডেমোক্রেটিক অর্গানাইজেশন ডেমোক্রেটিক ইনস্টিটিউশন অলসো অ্যান্ড আই উইল অ্যাটেম্প্ট টু মেনটেন পিস হোয়াট আই ক্যান ডু ফ্রম মাই সাইড বাট দিস ইজ এ বিজেপি অর্গানাইজেশন হোয়াট এভার আই কেম টু নো আই এম নট শিওর বাট মাই গেস ইজ দে বিলংস টু বিজেপি পার্টি লাইক বজরং দল অ্যান্ড আদার পার্টি আদার সো মেনি দে হ্যাভ দ্য গ্রুপস সো আই থিঙ্ক বিজেপি মাস্ট কন্ট্রোল দেয়ার অর্গানাইজেশন অ্যান্ড দে শুড আস্ক দেম টু অ্যাবাইড বাই দ্য কোর্ট বার্ডি অ্যান্ড নট টু মিসইন্টারপ্রেট অর মিসফায়ার অর এনিথিং হোয়াট উইল ডিটোরিয়েট দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অলসো। এই ঘটনার বছর কাটতে না কাটতে সেই সংস্কৃতি ও সিনেপ্রেমী বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের অবস্থানের 180 ডিগ্রি ভোল বদল দেখে এক প্রকার স্তম্ভিত রাজ্যের সিনেপ্রেমীরা। ভবিষ্যতের ভূত সিনেমা মুক্তির 24 ঘন্টার মধ্যেই রাজ্যের সকল প্রেক্ষাগৃহ থেকে কোনো এক ভুতুড়ে নির্দেশেই তুলে নেওয়া হলো সিনেমাটিকে। সিনেমা হল বা মাল্টিপ্লেক্স মালিকদের এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা দোষ চাপাচ্ছে উপর মহলের উপরে, কিন্তু কারা উপর মহল সেই ব্যাপারে এখনও ধোঁয়াশা কাটছে না। এই ঘটনার তীব্র নিন্দা করে একাডেমি অফ ফাইন আর্টসের সামনে বিক্ষোভ দেখান টলিপাড়ার কলাকুশলীরা। পরিচালক অনিক দত্ত জানান, সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়া কোনো সিনেমাকে প্রশাসন বন্ধ করতে পারেন না, এই ব্যাপারে আদালতের দ্বারস্থ হবেন তারা। এই বিশেষ রাজনৈতিক গোষ্ঠী যেটা খুব ইম্প্রবাবল এই ক্ষেত্রে, তো তাদের আলাদা কি গন্ডগোল করতে পারে? আমাদের যে দুদিন যে যতক্ষণ হয়েছিল যে শোগুলো, কোনো জায়গা থেকে একটিও রিপোর্ট আসেনি যে ইভেন চেঁচামেচি হয়েছে, প্রোটেস্ট হয়েছে। তো এটা পুরোপুরি স্পেকুলেটিভ এর ওপর হয়েছে। আমার এক্ষুনি যেটা জানালো ওদের থেকে কোনো উত্তর পাইনি, ফেরত উত্তর পাইনি যে কেন। দ্বিতীয়ত ইম্পাকে জানানো হয়েছে, ইম্পা বলেছে যদিও এরা এক্সিবিটাররা আমাদের আন্ডারে নয়, কিন্তু আমরা ওদের ডেকেছি এবং বলতে বলেছি ওদের টেকনিক্যাল আবার ফেরত গেছে ওই টেকনিক্যাল। আর অন্যান্য বোধ হয় ফেডারেশন ইত্যাদি যাদের যাদের জানানো হয়েছে, এবং পুলিশকে বলা হচ্ছে দুটো জিনিস। এক, আপনারা যে 3-4 দিন আগে আমাদের একটি চিঠি দিয়েছিলেন, তখন ভার্বালি বলে, যখন ওরা ইনসিস্ট করে যে আপনারা কমিউনিকেট করুন অফিসিয়ালি, তখন একটা চিঠি দিয়েছিলেন যে আমরা শুনতে পাচ্ছি এর মধ্যে এমন কিছু থাকতে পারে উইচ মে হার্ট দ্য সেন্টিমেন্টস অফ আ সার্টেন সেকশন অফ দ্য পাবলিক এবং সেটা ক্যান লিড টু আ পলিটিক্যাল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সুতরাং আমাদের ছবিটা দেখানো। তখন এরা ওই পত্র ঘেটে ওকালতির এবং সুপ্রিম কোর্টে দিয়ে নিয়ে বললাম, একজন নিজেই লিগ্যাল অ্যাক্টিভিস্ট বললেন যে এরকম কোনো ধরনের এখতিয়ার নেই সিবিএফসি একবার দেওয়ার পর, এবং আমাদের তো প্লট পয়েন্টস থাকে, টুইস্ট থাকে, আমরা সেটা কেন। একই সুর শোনা যায় বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের গলায়। যেটা আমার নিজের কাছে প্রথম থেকেই খুব অদ্ভুত লাগছে যে এরকম, এটা খুব আনপ্রেসিডেন্টেড, কখনো তো হয়নি এরকম,
যে একটা ছবি একদিন হাউসে ওকে তার পরের দিন তাকে মানে বিলি করে দেওয়া হলো আনসেরিমোনিয়াসলি, যে এটা হায়ার অথরিটি নাকি বলছে যে তাকে গোলযোগ তৈরি হতে পারে। এই এই ধরনের নিয়ে এত এত যথেচ্ছাচার এবং সহজেই মনের মধ্যে এই প্রশ্নটা আসে যে এই দেশে তাহলে কোনো প্রতিশোধমূলক কি প্রতিহিংসামূলক কোনো আচরণ কাজ করছে কি না। আমরা যারা সিনেমার লোক, ইন্ডাস্ট্রির লোক, আমাদের কাছে এটা অত্যন্ত শকিং, একটা গভীর অপরাধের মতো মনে হচ্ছে। এটাকে যদি আমরা প্রতিবাদ না করে চলতে দিই তাহলে ভবিষ্যতে আমাদের অবস্থা আরো খারাপ হবে। এইরকম একটা কাজ আমাদের চলতে যাওয়া উচিত নয়। যারা ফিল্মের থিয়েটারের সংস্কৃতির কর্মী তারা সবাই এগিয়ে আসুন, এটাকে বাধা দিন, এটার সম্বন্ধে বলুন যে আপনারা চান না এরকম জিনিস যে আমাদের দেশটাকে কলুষিত করতে কলঙ্কিত করতে আমরা চাই না। Will take this course, and then whoever this higher authority is will have to relinquish, and we will have to be allowed to show this film to the public. শুধু অভিনেতা অভিনেত্রী নন, বুদ্ধদেব দাশগুপ্ত বার্তার মাধ্যমে এই ঘটনাকে স্বৈরাচারী শাসনের তকমা দেন। বুদ্ধদেব দাশগুপ্ত লিখেছেন প্রিয়নিক, আপনার ছবি নিয়ে যা হলো তার ভাগ হওয়ার সমস্যার ইঙ্গিত দিচ্ছে। যে সময় সিদ্ধারা সোজা রেখে নিজের কাজ নিজে করার ভাবনাটাই মানুষকে আর ভাবতে দেবে না। ক্ষমতা যখন শিল্পকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তখন গণতন্ত্রের ভিত্তায় ভেঙে যায়। আরেক্ষেত্রে যা হলো তা গণতন্ত্রের এক বড় প্রহসন। আমি এর তীব্র প্রতিবাদ জানালাম বুদ্ধদেব দাশগুপ্ত। অপর্ণা সেনও বার্তার মাধ্যমে বিরোধিতায় সামিল হন। অপর্ণা দেশের বাইরে এবং ও জানতো না, আমি ওকে জানিয়েছি। ওদের ওখানে নেট নেই বলে ও কোনো বাইট দিতে পারেনি, কিন্তু একটা মেসেজ পাঠিয়েছে যেটা আমি পড়ে শোনাচ্ছি। আই এম অ্যাপল্ড টু লার্ন দ্যাট অনিক দত্তস ফিল্ম হ্যাজ বিন রিমুভড ফ্রম থিয়েটার্স আফটার দ্য ফার্স্ট ডে অফ স্ট্রিমিং। আই ডু নট নো হু অর হোয়াট ইজ রেসপন্সিবল ফর দিস। আই ডু নট নো হোয়াট দ্য ফিল্ম হ্যাড টু সে, বাট হোয়াট এভার ইট মে বি, দেয়ার ক্যানট অ্যান্ড শুড নট বি এনি রিজন টু স্টপ ইট স্ক্রিনিং উইদাউট ফ্লাউটিং দ্য ফান্ডামেন্টাল রাইট গ্রান্টেড বাই আওয়ার কনস্টিটিউশন টু এভরি ইন্ডিভিজুয়াল। A freedom of speech, whoever is responsible must be accountable for flouting this fundamental right, and I consider this reprehensible and condemn it in no uncertain terms. বিক্ষোভে শামিল হন চন্দন সেন, সব্যসাচী চক্রবর্তী, বাদশা মৈত্র, কৌশিক সেনের মতো প্রবীণ অভিনেতারা। এই ছবিটি মুক্তি পাওয়ার আগে পুলিশের তরফ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল যে আমরা আমি জানি না চিঠি এসেছিল না মুখে বলা হয়েছিল, তারা টেলিফোন করেছিলেন না লিখিত জানিয়েছিলেন সেটা আমি ঠিক পরিষ্কার নই, তবে মোটমাট পুলিশ থেকে জানতে চাওয়া হয়েছিল যে ছবিটি বিষয়বস্তু কী আমরা জানতে চাই। তো ছবিটির বিষয়বস্তু কী সেটা পুলিশ যদি জানতে চায় তারা তো সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কাছ থেকেই জেনে নিতে পারতেন, প্রযোজক বা পরিচালকের কাছ থেকে জানার তো কোনো দরকার নেই। প্রযোজক বা পরিচালকের কাছ থেকে যদি জানতে হয় সেটা জানবেন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, যাদেরকে স্ক্রিপ্ট জমা দেওয়া হয়, ফিল্ম জমা দেওয়া হয়, যে বিষয়বস্তুটা এই। যদি পুলিশের সেটা জানতে চাওয়ারই ছিল তাহলে পুলিশ সেটা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে জেনে নিতে পারত। কাজেই প্রযোজক বা পরিচালককে ফোন করে কন্টেন্ট জানতে চাওয়ার মানে মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনি কিন্তু পুলিশ সার্ভেলেন্সে আছেন এইটা বলা। সেইটা বলার একটা উদ্দেশ্য কি ভয় দেখানো? কিসের ভয়? যে জিনিসটাকে মোড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে কি, যে যেখানে বলা হচ্ছে বিষয়বস্তুটা কি শাসক গোষ্ঠী এবং শাসক গোষ্ঠী মানে কেন্দ্রে রাজ্যে বিভিন্ন জায়গায় যে শাসক দলগুলি আছেন তাদের কতখানি গালাগাল দেওয়া হয়েছে, এবং এর আগের সরকার যারা ছিলেন তারা তাদেরকে কি বলা হয়েছে, তাদের সমর্থনে গেছে না তাদের গালাগাল দেওয়া হয়েছে, সব মিলিয়ে জানতে চাইছেন। তো সেটা তো একটা স্ক্রিপ্টের কপি চাইলেই হয়ে যেত। একটা হচ্ছে যে
আমরা জানি যে এর মধ্যে আমরা প্রত্যেকেই বলেছি যে প্রত্যেক জমানাতেই কোনো না কোনো এরকম ঘটনা ঘটেছে, মানে সিপিএম জমানাতে হয়েছে, তার আগে কংগ্রেস আমলে হয়েছে, অসিত বসু বলেছেন যে কিভাবে দুঃস্বপ্নের নগরী আটকানো হয়েছে, উৎপল দত্তের নাটক, লেফট ফ্রন্টে জমানাতেও হয়েছে, মানে অত্যন্ত আমার একটা অত্যন্ত নিরীহ নাটক বঙ্কুবাবুর বন্ধু যার সঙ্গে রাজনীতি কোনো সম্পর্ক নেই সেটাও হুগলির একটা স্কুলে সিপিএম আটকে দিয়েছিল, কিন্তু পশু খাবার আটকে ছিল, উইঙ্কেল টুইঙ্কেল আটকে ছিল, কিন্তু সমস্যাটা হচ্ছে দুটো জায়গায়, একটা হচ্ছে যে যাদের নাটকটা তখন আটকানো হয়েছিল আমরা কিন্তু সমস্যাটা প্রতিবাদ করেছিলাম, আজ একই রকমের ঘটনা যখন ঘটছে তারা যখন সাফার করেছিলেন তারা কিন্তু নিশ্চুপ। জানেন এটা ব্রহ্মা জানে গোপন গম্বটা কি, তা আমি বলছি যে একটা ছবিটা এই এই মুভমেন্টটা কিন্তু শুধু এখন ছবির সঙ্গে আমরা যারা যুক্ত শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ নেই, তা একটা ব্যাপার খুব পরিষ্কার করে বলা উচিত, যেমন আমরা হল কর্তৃপক্ষকে যে জানতে চেয়েছি হোয়াট ইজ দ্য রিজন, অ্যাট দ্য সেম টাইম এটা টু বি ভেরি অনেস্ট যে একসঙ্গে যতগুলো হল থেকে ছবিটা বন্ধ করা হয়েছে তার পেছনে কোনো ব্যাক স্টোরি আছে, আছে মানে আছে, ইটস ভেরি ক্লিয়ার, তা এটা কি কী হতে পারে প্রত্যেকে প্রত্যেকের মতো স্পেকুলেট করছে, আমরা প্রত্যেকে নিজের মতো আন্দাজ করছি, সেটা নিয়ে আমরা শেয়ার করতে পারি, কিন্তু কিছু একটা হয়েছে যার জন্য কোনো একটা নির্দিষ্ট হল এটা করেনি, প্রায় সমস্ত হল থেকে ছবিটা নামানো হয়েছে, এবং সেই ছবিটা দেখতে না পাওয়ার জন্য সাধারণ লোক দর্শকের যে আবেগটা আমরা দেখেছি তাকে অনার করছি, সে অনার করে আমরা আজকে এখানে এসেছি এবং এখানে সে আলোচনার মধ্যে আমরা সেটা তাদের কথা ফিরে আসবে। শুধু প্রবীণ রানন সোজা সাতটা ভাষায় নিজেদের ক্ষোভ উগড়ে দেন অঙ্কিতা চক্রবর্তী, সায়নী ঘোষের মতো নবীন রাও। আমার জ্ঞান খুবই সীমিত এবং যাবতীয় যা কথাবার্তা বলার আমার সিনিয়ররা আমার বড়রা এই ছবির সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যেকেই মোদ্দা কথাটা বলে দিয়েছেন। আমার একটা খুব ডিরেক্ট প্রশ্ন আছে, একটাই প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত অনুষ্ঠান থেকে শুরু করে ছবি রিলিজ থেকে শুরু করে কে কাকে টাকা দেবে, কত দিনের মধ্যে টাকা দেওয়া হবে, এবং শুটিং বন্ধ রাখা হচ্ছে পলিটিক্যাল বিভিন্ন ইস্যুজে, সেখানে গিয়ে আমাদের যেতে বলা হচ্ছে, ডিসাইড করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী যে শুটিং কোন দিন বন্ধ থাকবে কোন দিন শুটিং হবে। আমি একটা কথা বলতে চাই যে কেন উনি কোনো কথা বলছেন না এটা নিয়ে, কেন, এবং উনি বলছেন যে এটা আমার সাবজেক্ট নয়, স্টুডিও রেনোভেশন থেকে শুরু করে সমস্তটা ওনার সাবজেক্ট, কিন্তু এটা ওনার সাবজেক্ট নয়, এটা সত্যি যদি ওনার সাবজেক্ট না হন, ওনার যেটা সাবজেক্ট সেটাতে উনি প্লিজ একটু মন দিন, আমাদের দেশের এবং রাজ্যের অবস্থা খুবই খারাপ, আমাদের সাবজেক্টটা আমাদের বুঝে নিতে দিন আমাদের মতো করে। বা মুখ্যমন্ত্রী আজকে যখন আমরা স্কুলে পড়ি, স্কুলে কোনো প্রবলেম হয় আমরা গিয়ে প্রথমে ক্লাস টিচারকে কমপ্লেন করি, তারপর উনি বলেন হেডমিস্ট্রেস, তারপর প্রিন্সিপাল, তো আমাদের কাছে বিষয়টা এইটুকুই। এখানে কে কি করছে আমরা বুঝতে পারছি না, সবাই বলছে ধোয়াশা, আসলে হয়তো ধোয়াশা নয় আমরা প্রত্যেকে বুঝতে পারছি। একটু আগে চান্ত্রেয় বললো যে অনিকদাকে বলা হয়েছিল যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে উনি এমন কোন একটা বক্তব্য রেখেছিলেন যেটার হয়তো এটা একটা আফটার ইফেক্ট হতে পারে, কি বলেছিলেন, বলেছিলেন প্রথমবার দেখেছি যে একটা একটা ফিল্ম ফেস্টিভ্যালে কোন ছবির পোস্টার নেই, শুধু মুখ্যমন্ত্রীর পোস্টার, খুব ভুল তো কিছু বলেছে, কিছু বলেছে, বলেনি তো, এটা তো দেখছে সবাই, গায়ে লাগছে প্রত্যেকে, সবাই চুপ করে আছে, বিকজ উই আর ভেরি স্পাইনলেস, কোনো সম্পদেশে এটা হয় না। আজকে মুখ্যমন্ত্রীকে যখন ডিরেক্টলি প্রশ্ন করা হচ্ছে যে এই বিষয়ে কিছু বলুন, উনি কথার মাঝখানে কেটে বলছেন যে দিস ইজ নট মাই সাবজেক্ট, দিস ইজ নট ইউর সাবজেক্ট, রিয়েলি দিস ইজ নট ইউর সাবজেক্ট, তাহলে এই যে প্রোগ্রাম করছেন, অ্যাওয়ার্ড দিচ্ছেন, যে আর্টিস্টরা টাকা পায় তাদেরকে এক লক্ষ টাকা করে দিচ্ছেন, এটা কি মানে, কি মানে এটার, প্রত্যেককে দিয়ে হাঁটাচ্ছেন র্যালিতে, শুটিং বন্ধ হয়ে যাচ্ছে আজকে, তাহলে সেইগুলো যদি আপনার সাবজেক্ট না হয় তাহলে এটা আপনার সাবজেক্ট নয়, আর সেটা যদি আপনার সাবজেক্ট হয় তাহলে এটাও আপনার সাবজেক্ট। এবং আজকে আমরা এখানে সবাই জড়ো হয়েছি, আজকে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স প্রচুর চোর জোরচোর চারিদিকে ভরে গেছে, এবং যারা একটুখানি ভালোভাবে ভদ্রভাবে শিক্ষিত লোকজন কাজ করতে চাইছে তাদেরকে যদি এরকম ভাবে দমন করা হয় দ্য ফিউচার ইজ ভেরি আনসেফ। আজকে অভিনেতা অভিনেত্রী কলাকুশলীরা শুটিং ছেড়ে দিয়ে ধর্নায় দাঁড়িয়েছে, এর থেকে লজ্জার বোধ একটা ইন্ডাস্ট্রির কাছে আর কোনো কিছু হতে পারে না। এটার জন্য আসতে হয়েছে কেন, আই ফিল অ্যাবসলিউটলি অ্যাশেমড, আমি এক্ষুনি এসেই দেবলীনাকে বলেছি
Arki Unavjat, I really want to go with a team of actors and artists to the CM. And we'll sit there and we'll ask her, what's wrong? Apni ki chaichen? Shotti jante ichhe korche amar. মানে আজকের একটু আগে আই এম শিওর বিনোদা একটা কথা বলেছেন, চন্দনদাও একটা কথা বলেছেন যে উই আর নো মোর সেফ ইন ক্যালকাটা, নো আর্টিস্ট ইজ সেফ ইন ক্যালকাটা, নট এট অল। আজ একটা স্কাল্পচার, একটা পেন্টিং, একটা থিয়েটার, একটা মিউজিক পিস, যে কোনো সময় যা কিছু বন্ধ হয়ে যেতে পারে। উই আর নট সেফ ইন ক্যালকাটা, আর্টিস্ট আর নো মোর সেফ ইন ক্যালকাটা। আমি কখনো ভেবে আসিনি আমি এই মানে বিদ্রোহটার পার্ট হব। বাট আমার এসে সত্যি ভালো লাগছে যে আমি এটা দেখতে পাচ্ছি যে কত মানুষ আছে যারা সিনেমাকে ভালোবাসে, আমরা সিনেমাকে ভালোবাসি, এবং প্রত্যেকটা শিল্পী যেমন নিজেদের নিজেদের কী করবে কী করবে যদি সেই মানে সেটা যদি তারা পড়তে পারে এবং তারা যদি অ্যাকসেপ্ট করতে পারে নিজেদেরকে, এবং আমরা কার সম্বন্ধে কী ক্রিটিক্স দেব এবং কী ভাববো সেটা আমাদের সম্পূর্ণ নিজেদের শিল্পী সত্তা হওয়া উচিত। এবং সেটা মধ্যে আমি জানাতে চাই যে আমরা সবাই চাই সিনেমাটা আসুক স্ক্রিনে, আর আমরা সবাই যাতে একসাথে হুল্লোড় করে সিনেমাটা দেখতে পারি। আমার অ্যাকচুয়ালি খুব ভয় করছে এখানে থাকতে, এই রাজ্যে থাকতে, কারণ আমি এত একটু কথা বলে ফেলি, নিজের মত প্রকাশ করে ফেলি, আমাকে সারা সবাই বলতো যে একটু ডিপ্লোম্যাটিকলি চলো। এবার এতদিনে তো ডিপ্লোমেসি শিখিনি, এখন ABCD মতো করে তো যদি DIPLOMACY শিখতে হয় যেটা হচ্ছে, সেটা দেখে আমি এখন খুব ভীত। মানে আমার ভূতের মতোই ভয় লাগছে আর কি, আর অবাক হচ্ছি, আবার হচ্ছি না, নানা রকম হচ্ছে আর কি। এইটাই বলতে চাইব যেভাবে জিনিসটা মানে সকলের সকলে অ্যাটাক করে এই এই কজের এগেনস্টে আসছে, আমাদের ছবিটা তো রিলিজ হবেই, এবং আমার মনে হয় এরকম একটা প্রতিবাদের খুব প্রয়োজন আছে। কারণ মানুষ দেখুক, ছবিটা ভালো হতে পারে, কারণ খারাপ লাগতে পারে, কারণ ভালো লাগতে পারে, কিন্তু সেটা তারা ডিফাইন করুক, সেটাই আমার বক্তব্য। আনফরচুনেট যে আসলে আমাদের সবার তো নিজস্ব মতামত আছে, আর আমাদের নিজেদের মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন, তাই যে ফিল্ম মেকার, আমি অন্যভাবে বলছি কথাটা, যে একজন ফিল্ম মেকার সে তার ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আছে, হয়তো যে বন্ধ করেছে, যারা বন্ধ করেছে, কেউ তো মানে বলছে না যে কে করেছে, তারও হয়তো ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, তাই জন্য করেছে। এটা সেরকমভাবে ডিরেক্টলি মানুষের মনে নিয়ে যাওয়ার জন্য উদ্দেশ্যে সিনেমাটা হয়, মানে ওপরের লোকেদের হাতে ঘা লেগেছে আর কি, সেজন্য ওরা দে ডোন্ট ওয়ান্ট দ্য ট্রুথ টু কাম আউট বেসিক্যালি, মেবি সামথিং লাইক দ্যাট। বাট এই জিনিসটা অন্যায্য, ইট ইজ নট লিগাল, ইট ইজ আনঅথরাইজ। এই এই হায়ার অথরিটি কারা এটা আমরা জানতে পারছি না, তাদের কাছে এতটা পাওয়ার এলো কি করে যে একটা চলতি সিনেমা হল থেকে সিনেমা হলগুলোকে বলে সঙ্গে সঙ্গে সিনেমাটা বন্ধ করে দেওয়ার, এই ব্যাপারটা ভীষণই সাসপিশিয়াস। এটা খুবই লজ্জাজনক যে আমাদের এখানে এই ধরনের ঘটনা মানে রেগুলারলি ঘটে চলেছে, মাঝে মাঝে এরকম আমরা কিছু দেখতে পাই। 2017-18 যখন এই ধরনের ঘটনা আগেও ঘটেছে যেটা আপনি এক্ষুনি বললেন, সেটার ব্যাপারে আমরা দেখলাম তখন পুলিশ নামিয়ে সিনেমা দেখানো হলো, কিন্তু এক্ষেত্রে ভবিষ্যতের ভূতের ক্ষেত্রে যেটা হলো না সেটা কেন হলো না, হয়তো সেটা আমাদের সবার কাছেই পরিষ্কার। আসল ঘটনা তো মানে সিনেমাটা আটকানোর পিছনে কোনো কারণ আছে বলে মনে হয় না, সিনেমা বিনোদনের জন্য তৈরি হয়েছে, সম্পূর্ণ বিনোদনের মাধ্যম। হ্যাঁ, ডেফিনেটলি কিছু এর টপিক থাকেই, সেই টপিকগুলো নিয়ে হয়তো সিনেমায় আলোচ্য হয়েছে, কিন্তু সবারই বলার অধিকারটা কেড়ে নেওয়া হয়তো ঠিক হচ্ছে না, সবারই কিছু মতামত থাকে, কিছু বলার বক্তব্য থাকে, এগুলো বোধ হয় কেড়ে নেওয়াটা ভুল হচ্ছে। কিন্তু 2011-তে পরিবর্তনের হুজুক তোলা তৃণমূল কতটা রক্ষা করতে পারলো গণতন্ত্র? শুধুমাত্র দায় চাপানোর রাজনীতি ও ভোট বাক্সের রাজনীতিতে বেশি দিন যে মানুষকে মোহে রাখা যায় না সেই ছবি স্পষ্ট করল ভবিষ্যতের ভূত। একদা CPM ও বর্তমানে BJP-র ওপর সমস্ত ঘটনার দায় চাপানো বাংলার মুখ্যমন্ত্রীকে কি বললেন বঙ্গ BJP-র অন্যতম কাণ্ডারি জয়প্রকাশ মজুমদার? আমার তো মনে পড়ে যাচ্ছে অনেক ঘটনা, এক ঝাঁক ঘটনা মনে পড়ছে, 2007, 2008, 2009,
সেই সময় তথাকথিত সুশীল সমাজ, বাংলার সুশীল সমাজ, তারা রাস্তাঘাটে নেমেছিলেন এবং তারা প্রতিবাদ করেছিলেন যে সিপিএম নাকি সিপিএম বিরোধী কণ্ঠস্বরকে জায়গা দিচ্ছে না, যাত্রা করতে দিচ্ছে না, নাটক করতে দিচ্ছে না, হল ভাড়া দিচ্ছে না, এসব আমরা শুনেছিলাম, টিভিতে আলোচনা হতো। টিভিতে আসতেন ব্রাত্যবাবু, পরে যিনি তৃণমূলের মন্ত্রী হন, সুশীল সমাজের প্রমুখ। সেই সময় আমরা দেখেছি শাউলী মিত্রকে, অপর্ণা সেনকে, এবং পরবর্তী ক্ষেত্রে সুবোধ সরকার বলে একজন কবি আছেন, যিনি লাল জামা ছেড়ে দিয়ে এখন সবুজ জামা পরে আছেন, লালেরটাও লালটাও খেয়েছেন, এখন সবুজটা খাচ্ছেন, সুবিধাবাদীদের প্রমুখ যিনি সুবোধ সরকার, কবি। কবি হলে সুবিধাবাদী হওয়া যায় না কখনো মনে করবেন না। কিন্তু এরা কোথায়? বাংলার সেই সুশীল সমাজ কোথায়? সত্যিই তো ভবিষ্যতের ভূত দেখতে পাচ্ছি আমরা, ভবিষ্যতের মানুষ কোথায় দেখতে পাচ্ছি না। এই যত সুশীল সমাজ দেখছি বাংলায়, তারাই হচ্ছে ভবিষ্যতের ভূত। এই বাংলায় ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেছে, অন্ধকারেই তো আসে ভূতরা। এই সুশীল সমাজ পুরো অন্ধকার করে দিয়েছে। এরা দরকার পড়লে রাস্তাঘাটে নেমে মেকি বিপ্লবের ধ্বজা ধরে হইচই শুরু করে দেন। এই বাংলায় কোনো দিন গো মাংস নিয়ে কোনো সমস্যা হয়নি, তাও এসপ্ল্যানেডে কয়েকজন দেখলাম সিপিএমের, তারা গিয়ে গো মাংস খেয়ে তারা প্রতিবাদ করলেন। এগুলোতে দেখবেন সবাই দৌড়ে আসছে। বাংলার একজন একটা সিনেমা করলেন, পলিটিক্যাল স্যাটায়ার, বাংলার একজন সে সেন্সর বোর্ডের সার্টিফিকেট নিয়ে মানুষকে দেখাতে চাইলেন। ব্রাত্য বসু স্যাটায়ার করেননি জ্যোতিবাবুকে নিয়ে, যে নাটক হাজার হাজার লোক দেখতে গিয়েছিল। আমি আপনাদের মাধ্যমে ব্রাত্যবাবুকে প্রশ্ন করতে চাই, আপনার সেই কণ্ঠস্বর কোথায় গেল? সেই প্রতিবাদী রূপ কোথায় গেল? এখন লাল বাতিওয়ালা গাড়ি আর শীততাপ নিয়ন্ত্রিত অফিস ঘরে বসে সেই বিপ্লব কি জানলার হাওয়া দিয়ে বেরিয়ে চলে গেল? কোথায় আপনারা? আপনি যখন দেবব্রত বিশ্বাসের জীবনী নিয়ে জ্যোতিবাবুকে, প্রমোদবাবুকে ব্যঙ্গ করেছিলেন, সেই দিনটা আর আজকে ভবিষ্যতের ভূতের যে সময়, তার মধ্যে তফাতটা কোথায়? এও তো রাষ্ট্রশক্তি, রাষ্ট্রশক্তির চোখের, লাল চোখের নির্দেশে একটা ফিল্মকে গায়েব করে দেওয়া হলো। সবথেকে আরও ভয়ের কারণ, এখানে কেউ কথা বলছে না, ফিল্মটা দেখানো হচ্ছে না, যারা ফিল্ম করেছে তারা দেখাতে পাচ্ছেন না, হলের পর হল, মাল্টিপ্লেক্স, তারা বলছে দোহাই আপনাদের, এটা দেখালে পুলিশ আমাদের ঘরে ঢুকে যাবে। এ তো হিটলারের সময়ের থেকেও খারাপ অবস্থা। এ হচ্ছে নিঃশব্দ আতঙ্ক, এটা কি ঠিক? এই নিঃশব্দ আতঙ্ক, আপনি যেটা বললেন, পুলিশ চুপ, হল মালিক চুপ, মুখ্যমন্ত্রী চুপ, সুশীল সমাজ চুপ, নিঃশব্দ আতঙ্ক। কিন্তু ঘটনাটা চুপ নয়, ঘটনাটা সত্যি ঘটেছে, যে একটি ফিল্ম তৈরি হয়েছে পলিটিক্যাল স্যাটায়ার, যেটা হজম করতে পারছে না তৃণমূল কংগ্রেস এবং তাদের নেত্রী, তাই জন্যে নিঃশব্দ আতঙ্কের সাহায্যে সেই ফিল্মটাকে পুরো বন্ধ করে দেওয়া হলো। কী বলছেন পদ্মাবত আর এইসব জায়গায়, বিজেপি, ভারতীয় জনতা পার্টি, মোদি সরকার কোনো দিন এই নিঃশব্দ আতঙ্কে বিশ্বাস করেনি। আজকে রাস্তাঘাটে তাদের, তার যে সমালোচনার ঝড় চলছে চারিদিকে, তাকে এইভাবে মমতা ব্যানার্জির মতন রোড রোলার দিয়ে, নিঃশব্দ আতঙ্ক দিয়ে সেটাকে বন্ধ করে দেওয়া হয়নি, কোথাও হয়নি, দিল্লির বুকে হয়নি, গুজরাতে হয়নি, সব জায়গায় সমালোচনা যখন হয়েছে, সমালোচনা হয়েছে, সিপিএম করেছে, অন্য অন্য পার্টি করেছে, তারা রাস্তায় নেমে করতে গেছে। আজকে মোদি সরকারের ওপরে সমালোচনা করে ফিল্ম কি নাটক হয়নি?
তার জন্য সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে? এর উত্তর মুখ্যমন্ত্রী দিন যে আপনি আজকে পশ্চিমবঙ্গটাকে এইভাবে একটা লিনিয়ার সিচুয়েশান করছেন কেন, যেখানে ডেমোক্রেসি বলে বহু দলীয় বহু মতের যে জায়গা বারবার বলছেন, সেখানে সহনশীলতাটা কে দেখাচ্ছে? না, আপনি দেখাচ্ছেন না। তাই আমি অনেক বেশি কৃতিত্ব দিই সৌমিত্র চট্টোপাধ্যায়কে, সেই বৃদ্ধ লোকটিকে, সে ভয় পায়নি। তাতেই বোঝা যায় দুধ আর জল কোথায়। সৌমিত্র চট্টোপাধ্যায় বাংলার সুশীল সমাজের শেষ স্তম্ভ বলে মনে করি। তিনি বিজেপির সমর্থক নন, তবু তিনি সেই প্রতিবাদের ভাষাটা ভোলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন যেভাবে মানুষের কণ্ঠস্বর চেপে ধরছে, সেটা সিপিএমের থেকে কোত্থেকে ভালো। সিপিএম নাটক করতে দিত না, যাত্রা করতে দিত না, হল দিত না, আর এরা নিঃশব্দে একেবারে পুরো ভ্যানিশ করে দিচ্ছে, ভ্যানিশ। শুধু বিজেপি নয়, একই সুর সিপিএমের সুজন চক্রবর্তী এবং কংগ্রেসের অরুণাব ঘোষ ও অধীর চৌধুরীর গলায়। পদ্মাবতের সময়তে মুখ্যমন্ত্রী যা বলেছিলেন আজকে তার 180 ডিগ্রি উল্টো কথা বলছেন কেন? উনি ভয় পাচ্ছেন ভূতকে না ভয় পাচ্ছেন ভবিষ্যৎকে? ভয় ওনাকে পেতেই হবে, ভয় দেখিয়ে লাভ নেই। আমি যখন বিপক্ষে থাকি তখন আমি গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্র চাই, আর যখন ক্ষমতায় থাকি তখন গণতন্ত্রকে প্রথম লাফি মারি। দ্যাট ইজ দি অর্ডার অফ দি ডে। মানে যারাই যত লড়াই করে এসেছে দেখবেন, লড়াই করে রাস্তায় লড়াই করে এসেছে গণতন্ত্রের জন্য, তারা যখন ক্ষমতা আসে তারা সবচেয়ে গণতন্ত্র বিরোধী হয়, বিরোধী পক্ষে গণতন্ত্রটা ফিরে নেয়। স্বৈরাচারী মানসিকতার এটা একটা স্পষ্ট একটা প্রদর্শন তিনি করলেন। তিনি যে গণতন্ত্রে বিশ্বাস করেন না, তিনি যে মানুষের স্বাধীনতায় বিশ্বাস করেন না, শিল্পীর স্বাধীনতায় বিশ্বাস করেন না, এটাই তিনি যে প্রমাণ দিলেন। তার জন্য আমি প্রথম দিন থেকে বলি এটা স্বৈরাচারী। বাইরে যা কিছু দেখবেন সব নাটক। একজন স্বৈরাচারী নেত্রী, সে তার যা যা চরিত্র হওয়া উচিত এখানে তারই পরিচয়। তার যেটা মনের মতন হবে সেটা সে করবে, তার যেটা মনের মতন হবে না সেটা সে করবে না। করবে না তো এটা না, তাকে পদদলিত করে ধ্বংস করবে, এটাই স্বৈরাচারীর মানসিকতার সব থেকে বড় প্রমাণ। তবে আপামর বঙ্গবাসী তরজায় নয়, শিল্পীর শিল্পসত্তা দর্শনে বিশ্বাসী, তাই তরজা সরিয়ে হলে ফিরুক ভবিষ্যতের ভূত, এটাই কাম্য। ব্যুরো রিপোর্ট, হেরিটেজ বাংলা নিউজ, কলকাতা। হেরিটেজ বাংলা নিউজ, ঐতিহ্যের সাথে আধুনিকতার পাশে।